বনগ্রাম উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার। বনগাঁ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন বনগাঁ স্টেডিয়ামে এই ক্রীড়া উৎসবের সূচনা করেন বনগাঁ পৌরসভার পৌরপতি শঙ্করাঢ্য। ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে এদিন সকালে বিদ্যালয় থেকে অভিনব মশাল দৌড়ের আয়োজন করা হয় প্রতিযোগিতার মাঠ পর্যন্ত। মশাল দৌড়ের সাথে সাথে স্কুলের এনসিসির ছাত্ররা প্যারেডের মাধ্যমে মাঠে প্রবেশ করে। পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এদিন ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ, স্কুল পরিচালন সমিতির সভাপতি প্রসেনজিৎ ঘোষ, জেলা পরিষদের সদস্য রতন ঘোষ সহ বিশিষ্টজনেরা। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুণাল দে বলেন, ১২-১৫-১৪ দিন আমাদের হিট হয়েছে। আমরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা বনগাঁ স্কুলের গেট থেকে এই মাঠ অব্দি আমরা এসেছি, যেখানে আমাদের 1000 ছাত্র অংশগ্রহণ করেছে। এখানে আমাদের স্কোর 3টি অব্দি চলবে আর এখানে এই মঞ্চে আমাদের পুরস্কার উৎসব চলবে। প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।